যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের নিজেদের পক্ষে টানতে নানামুখী কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা, তবে ভোটারদের বাগে আনতে অনেকটা দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন কমলা। সম্প্রতি সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে আসে কৌশলী কর্মকাণ্ডের বিস্তারিত। গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ার ইহুদি ভোটারদের নিজের পক্ষে টানতে প্রচারণা চালাচ্ছেন তিনি। পেনসিলভেনিয়ার ইহুদি ভোটারদের আকৃষ্ট করতে গত মাসে কমলা হ্যারিসের একটি ফেসবুক বিজ্ঞাপনের দিকে নজর দেওয়া হয়, যেখানে দেখা যায় রাজ্যটির এক কনভেনশনে দেওয়া বক্তৃতায় কমলা বলছেন, আমি সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব, ইসরায়েলের নিজেকে রক্ষা করার ক্ষমতা আমি সবসময় নিশ্চিত করব। আবার মুসলিম ভোটারদের কাছে টানতে কমলা চালিয়েছেন ভিন্ন রকম প্রচারণা। মিশিগানের আরব আমেরিকানদের লক্ষ্য করে চালানো বিজ্ঞাপনে হ্যারিস বলছেন, গত 9 মাসে গাজায় যা ঘটেছে তা ধ্বংসাত্মক, আর এ বিষয়ে আমি নীরব থাকব না, যার মানে দাঁড়াচ্ছে যে রাজ্যের জন্য যেমন প্রচারণা প্রয়োজন তেমনটাই করছেন কমলা। এক্ষেত্রে বক্তব্যগুলো সাংঘর্ষিক হলেও তা আমলে নিচ্ছেন না তিনি। দোদুল্যমান রাজ্য মিশিগান ও পেনসিলভেনিয়ার ইহুদি মুসলিম ভোটারদের নিজের পক্ষে টানতে কমলার এমন কৌশলী প্রমাণ করে দিচ্ছে ভোটের মাঠে কতটা পাকা খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। জো বাইডেনের সরে দাঁড়ানোর পর নিজের প্রচারণার জন্য মাত্র 4 মাস সময় পেয়েছেন কমলা। এই অল্প সময়েই তার নেতৃত্বে ভর করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থানে পৌঁছেছে ডেমোক্র্যাটরা। কিন্তু মার্কিন নির্বাচনে টাকার খেলার ভয়ঙ্কর শক্তি আছে, বিশেষ করে ধনী এবং শ্বেতাঙ্গদের হাতেই রয়েছে ক্ষমতা। ট্রাম্পপন্থী ধনীরা যদি তাদের মতো করে দাবার গুটি চালতে চায়, তাহলে বাধা দেওয়ার মতো যথেষ্ট অস্ত্র ডেমোক্র্যাটদের আছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। জহিরুল ইসলাম, আজকাল।